স্ট্যান্ডে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক চালককে বেধড়ক মারধর। ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করল চালকরা। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে কাজ শেষে রাধানগর স্ট্যান্ডে ঘুমাতে যান ওই স্ট্যান্ডেরই এক চালক রাজীব চক্রবর্তী। সে সময় মদমত্ত অবস্থায় বাস স্ট্যান্ডের পার্কিং অপারেটর অসীম দাস চড়াও হয় চালক রাজীব চক্রবর্তীর উপর। ঘুমন্ত অবস্থা থেকে টেনে হিঁচড়ে বাইরে এনে ওই চালককে বেধড়ক মারধর করে অসীম দাস। পরবর্তীতে ঘটনাটি জানতে পেরে রবিবার সকাল থেকে ছোট বড় সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে স্ট্যান্ডের চালক ও শ্রমিকরা। পাশাপাশি অভিযুক্ত অসীম দাসের গ্রেফতারের দাবি জানিয়ে পশ্চিম থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে চালক ও শ্রমিকরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত অসীম দাসকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এখানে মানে উদ্দেশ্য একটি, আমাদের স্ট্যান্ডের একটা বাস শ্রমিক, ও কালকে স্ট্যান্ডে মানে ঘুমিয়েছিল রাত্রেবেলা, ওকে উঠিয়ে মানে সাংঘাতিক মানে মানে ওকে মানে কাপসারিং করা হয় এবং ওর মাথাটা মানে কেটে গেছে এবং আমরা এখন থানাতে এসেছি, জিএনটি করেছি, সব সমস্ত বাসের ছোটো বড়ো সব গাড়ির স্টাফ আমরা সবাই এসেছি এখানে, সমস্ত রুট ক্লোজ আজকে, কোনো গাড়ি চলেনি, সকাল থেকে কোনো গাড়ি চলেনি। গ্রেপ্তার হওয়া পর্যন্ত চলবে চলবে একদম একদম, যতক্ষণ না আসামি গ্রেপ্তার হবে ততক্ষণ আমরা গাড়ি মানে গাড়ি চলবে না, শ্রমিককে চালাবে না, ওরা ওরা পুরো মানে ডিসিশন নিয়ে নিয়েছে। এটা কোনো আমরা জানি না এটা কিয়ের জন্য ও ওর ইয়ে করছে, কিন্তু ও যদি কোনো ফল থাকে তবে কিন্তু সেভাবে কিন্তু মারতে পারে না, আইনটাকে নিজে হাতে মানে মানে ওর মানে নিতে পারে না। হ্যাঁ, এটা কোনো হলে আমরা এটা নিজের মধ্যে একটা সলভ করে নিতাম, কিন্তু ও ভাবে মারতে পারে না। একটা ঘুমন্ত অবস্থা একটা শ্রমিক সারাদিন গাড়ি চালিয়ে সে মানে ঘুমিয়েছে পরিশ্রান্ত হয়ে, ওকে উঠিয়ে বে মারা ব্রিটিশ আমলে মনে মানে এরকম হয় যে ধরনের মানে কালকে মানে ও মানে যদি এরপরও গ্রেপ্তার না হয় তাহলে একদম গ্রেপ্তার করতে হবে, যদি করতে হবে গ্রেপ্তার করতে হবে, তো গ্রেপ্তার না করে রোড বন্ধ থাকবে, সমস্ত শ্রমিকরা বাইরা মানে ওইটাই তারা ডিসিশন নিয়ে নিয়েছে। এই ঘটনায় রাধানগর বাস স্ট্যান্ডে সব ধরনের যান পরিষেবা বন্ধ হওয়ায় চরম সমস্যা পড়তে হচ্ছে যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।